একই মাঠে মোদি মমতা 48 ঘন্টার ব্যবধানে হুগলিতে দুই মহারথীর দ্বৈরথ বিধানসভা ভোটের উত্তাপ চরমে রাজ্যে লাগাতার প্রচারে মোদি অমিত শাহ জেপি নাড্ডা উল্টো দিকে প্রচারে ঝড় তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এর মধ্যে ক্ল্যাশ অফ টাইটান্স এর সাক্ষী থাকতে চলেছে হুগলির এই ডানলপ ময়দান 22 ফেব্রুয়ারি অর্থাৎ সোমবার এখানে সভা করবেন নরেন্দ্র মোদি বুধবার একই জায়গায় পাল্টা সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় এদিন তৃণমূল ও বিজেপির জেলা নেতারা আলাদা আলাদা ভাবে মাঠ পরিদর্শন করেন নরেন্দ্র মোদীজির যে পপুলারিটি উনি একটা সর্বভারতীয় নেতা তো ওনার সভার পরে কে কি সভা করলে তাতে বিশেষ কিছু এসে যায় না 22 তারিখে যদি প্রধানমন্ত্রী করেন 24 তারিখে দিদি করুন কিন্তু 26 তারিখে বাবুল করতে গেলে যেন সেই মাঠের পারমিশনটা আটকে দেওয়ার জন্য খেলা না হয় আমাদের কাছে কোনো পাল্টা নয় আমাদের কাছে ডেভেলপমেন্টের সভা আমাদের দলের সমস্ত সহকর্মীরা সমস্ত নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষ যারা উন্নয়নের সুযোগ পেয়েছেন যাদের জন্য বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন করেছেন তারা সবাই এসে উপস্থিত হবে বিজেপি ও তৃণমূলের এই হেভিওয়েট দ্বৈরথের মধ্যেই জোর করে লড়াই ছুড়ে দিতে প্রস্তুত বাম কংগ্রেস তৃণমূলকে আক্রমণের পাশাপাশি তৃণমূল ভাঙে বিজেপির ক্ষমতা দখলের চেষ্টাকেও কটাক্ষ করেছেন অধীর চৌধুরী বাংলার বিজেপিরা তো পরগাছা বিজেপি কেন নিজেদের দম নাই মোদি বলছে আত্মনির্ভর ভারত গড়তে আর এখানকার বিজেপি মোদি নির্ভর হয়ে আছে কেন সোমবারই ভোটের মুখে দক্ষিণেশ্বর নোয়াপাড়া মেট্রোর উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী এদিকে তৃণমূল সিদ্ধান্ত নিয়েছে বিজেপির শীর্ষস্থানীয় নেতারা যেখানেই সভা করবেন সেখানেই পাল্টা সভা করবে তারা বৃহস্পতিবার দক্ষিণ চব্বিশ পরগনার নামখানায় সভা করবেন অমিত শাহ একই দিনে দক্ষিণ চব্বিশ পরগনারই কল্যাণে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক ভোটযুদ্ধে সুফল পেতে সভাযুদ্ধে সরগরম বঙ্গ আশাবুল হোসেন দীপক ঘোষ ও সৌরভ বন্দ্যোপাধ্যায় রিপোর্ট এবিপি আনন্দ কাকুরগাছিতে ধুমধুমা শুভেন্দু অধিকারী ও বিজেপির মিছিলে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে পাল্টা বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ শাসক দলের কাকুরগাছিতে ধুমধুমা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ও বিজেপির মিছিল লক্ষ্য করে ইট ছোড়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে পাল্টা হামলার অভিযোগ তুলেছে তৃণমূলে বুধবার কাকুরগাছিতে সভা করেন শুভেন্দু অধিকারী অন্যদিকে এদিন সকালে 34 এবং 35 নম্বর ওয়ার্ডে বিজেপির পার্টি অফিসে হামলা কর্মীদের মারধরের অভিযোগ ওঠে সেই অভিযোগ জানাতে সভা শেষ করে সন্ধ্যায় দলীয় কর্মীদের নিয়ে বেলেঘাটার হেমচন্দ্র নস্কর রোডে ডেপুটি পুলিশ কমিশনারের অফিসের দিকে যাচ্ছিলেন শুভেন্দু অধিকারী সেই সময় তাকেও মিছিল লক্ষ্য করে ইট ছোড়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়ে বিজেপি আমরা আসছি আমাদের উপরেই ঢিল ইট পাটকেল ছুঁড়েছে যাতে আমরা এখানে ডিসি অফিস অব্দি না আসতে পারি কিন্তু বিষয়টা হচ্ছে যে এখানে এখানে বিজেপির মিটিং মিছিল এরা করতে দেবে না কারণ বিজেপির মিটিং মিছিল করলে লোক ওদের সব আসল কথা শুনলে লোক বেরিয়ে আসবে পাল্টা বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ তুলে বিক্ষোভ দেখায় তৃণমূল স্থানীয় বিধায়ক পরেশ পালের দাবি বিজেপির হামলায় কয়েকজন তৃণমূল কর্মী আহত হয়েছেন মিছিলে পাল্টা সভা করছি ওখানে তো পুলিশ ছিল কোনো আমাদের কোনো ছেলে ছিল না তো কেউ ছিল না ওরাই তো গার্ডরোল ভাঙছে ওরা এই সমস্ত কিছু করছে আর একটা ছেলে ওখানে যাচ্ছিল তাকে আপনারা চেনেন 33 পল্লী হাবু নিরীহ ছেলে ওকে ধরে মেরেছে এবং একটা ভোজালি দিয়ে কোপ দিয়েছে সমিলে অভিযোগ পাল্টা অভিযোগে উত্তপ্ত এলাকা বিশাল পুলিশ বাহিনী এসে সামাল দেয় পরিস্থিতি রুমা পাল আবির দত্ত রঞ্জিত সাউয়ের রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা